হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকের ফুডের যে রেসিপিটা হবে, এটা মূলত একটু ইউনিকই বলা যায়, যেহেতু বাসায় গেস্ট এসেছিল। আমার খালামণি আসছিল, খালু আসছিল, সেই উপলক্ষে আম্মু বলতেছিল যে তাড়াতাড়ি করে কিছু রান্না করি হঠাৎ করে। তো তাড়াতাড়ি রান্না কিভাবে কি করতে হয় এখানে সব সম্পূর্ণ দেয়া আছে। আর এখানে হচ্ছে তেলে পেঁয়াজ কুচি দিয়েছে, তারপরে আদা বাটা দিয়েছে, রসুন বাটা দিয়েছে, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছে, আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষাচ্ছে। আর আপনাদেরকে বলে রাখি, এখানে গরুর মাংসের চুই ঝাল রেসিপিও আছে, আপনারা চাইলে এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব মজা হয়। আর এখানে এখন করা হচ্ছে হচ্ছে ডিম ভুনা। আর ওখানে পাশে গরম পানি ছিল, যেটা টকবক করে গরম হচ্ছিল, তো ওটা ব্যবহার করার কারণে তরকারি আরও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো লবণ, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে দিয়েছে, তারপরে ডিমটা ছেড়ে দিয়েছে, ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। আর ডিমটাকে আগেই হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছিল, তারপরে ধনে পাতা দেওয়া হয়েছে। এই তো প্রায় রেডি, এখন আর একটা রান্নায় চলে এসেছে। তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছে তেলের মধ্যে, তারপরে দিয়ে দিয়েছে চিংড়ি। চিংড়ি দিয়ে ভালো করে ভেজে নিবে তেলে, আর এটা যখনই লাল লাল হয়ে আসবে তখনই সব মশলা অ্যাড করা হবে আস্তে আস্তে। আর আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, তারপরে রান্নার কাজে এসে যাই। এই তো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে আস্তে আস্তে এই তো আদা রসুন দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। আর আপনারা যদি তেলে চিংড়িটা ভেজে রান্না করেন তাহলে খেতে আরও বেশি মজা হয়। তারপরে এখানে আস্তে আস্তে হলুদ মরিচ দিয়ে দেওয়া হবে এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হবে। আর পাশে যে গরম পানি আছে ওই গরম পানিটাই ব্যবহার করা হবে। আপনারা যদি তরকারিতে গরম পানি ব্যবহার করেন তাহলে আপনাদের রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, এবং আপনারা এটা সবসময় করবেন না। অবশ্যই যদি মনে হয় যে না, একটু তাড়াতাড়ি রান্না করার প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই তো হলুদের গুঁড়া দিচ্ছে। আর আমার মতো কে কে চিংড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমি কিন্তু চিংড়ি খেতে খুবই পছন্দ করি। এখানে তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছে, জিরার ধনিয়া এটা জাস্ট নর্মাল গুঁড়া করা, এটা কিন্তু ভাজা না। তো এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভুনা করবে। আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনারা যদি তরকারিতে ধনে পাতা ব্যবহার করেন তাহলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। কেন জানি না, সবার ধনে পাতা অবশ্য ভালো লাগে না, তা আমার মোটামুটি খুবই পছন্দ। এই তো প্রায় হয়ে এসেছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। আর আমরা কম বেশি একটু ঝাল খাই, আর আমরা একটু রঙিন রঙিন খাবারই পছন্দ করি। এটা অবশ্য হেলথের জন্য কত কি ভালো কি মন্দ সেটা জানি না, কিন্তু আমরা মিডিয়াম খাওয়ার চেষ্টা করি। আর যদি খাবার দেখতে সুন্দর হয় তাহলে এটা খেতেও দারুণ হয় আমার যতটুকু মনে হয়। তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর আপনারা ভেবেন না যে তরকারিটা খুব ঝাল হয়েছিল, খর তরকারিটা খুবই মজার ছিল। তো এবারে তো নেক্সট রান্নায় চলে এসেছে, এখানে আদা রসুন দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষানো, তারপরে হলুদ দেওয়া হয়েছে, কাঁচামরিচ দেওয়া, কাঁচামরিচ না শুকনা মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, ধনিয়া গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, সেম যেরকম। তারপর ভালো করে লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষানো হচ্ছে। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো প্রায় মশলা কষানো হয়ে এসেছে,
আপনারা গেস করেন যেটা কি রান্না হতে পারে? অবশ্যই এটা দেখানো হবে যে কি রান্না হবে। আর আপনারা মাংস বা মাছ যাই বলেন না কেন, এটা পোয়া মাছের তরকারি ছিল, তো আপনারা মশলাটা ভালো করে কষানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের তরকারি স্বাদ বেড়ে যাবে। এই তো তারপরে দিয়ে দেওয়া হয়েছে ভালো করে সব মাছ। তারপরে সেই যে গরম পানি হয়েছিল সেই গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এখানে হচ্ছে ভালো করে পানি দিয়ে ভুনা করা হচ্ছে। এই তো প্রায় হয়ে এসেছে। আর আপনারা পোয়া মাছ বেশি নাড়াচাড়া করার চেষ্টা করবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, কারণ মাছটা খুব নরম থাকে। আর আমরা ভেজে নিয়েছি, চাইলে আপনারা কাঁচাও রান্না করতে পারেন। আমরা ভেজে খেতে খুব পছন্দ করি প্রত্যেকটা মাছই, যার কারণে এগুলো। তারপরে এই তো ধনে পাতা দিয়ে দিয়েছে, তরকারিটা প্রায় হয়ে আসার মধ্যেই। আর তরকারি হয়ে আসার 1 মিনিট আগে আপনারা ধনে পাতা ব্যবহার করার ইউজ করবেন, কারণ এটা সহজেই গরমে গলে যায়। আর ভামও ভালো করে নেড়ে দিচ্ছিল যাতে ঘ্রাণটা খুবই ভালো হয়। তারপরে এই তো চুই ঝাল রেসিপি। তারপরে গরুর মাংস, আপনারা যেভাবে মূলত বাসায় গরুর মাংস রান্না করে থাকেন সেভাবেই রান্না করবেন, কিন্তু চুই ঝালটা পরে অ্যাড করবেন। তো এখানেই তো গরুর মাংস ধুয়ে সুন্দর করে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হয়েছে। তারপর মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হবে হচ্ছে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে, মরিচের গুঁড়াও দেওয়া হয়েছে, কিন্তু এখানে যতটা মরিচের গুঁড়া দেওয়া হয়েছে তরকারি ততটা ঝাল হয়নি, টেস্ট ছিল। তো এইখানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপর দারচিনি, যা আর কি গরম মশলার মধ্যে যা যা পড়ে সবই দেওয়া হয়েছে। তারপর তেজপাতা, তারপরে আদা, রসুন, আর এখানে আমরা একটু কাঁচা রসুনও ইউজ করছি। কাঁচা রসুন বলতে ছিলে ফ্রিজে ছিল, তো আমরা কাঁচা রসুন, আসলে কি এভাবে দিলে মাংসের সেন্টটা খুব দারুণ হয়। আর প্রেশার কুকারে অবশ্য এগুলো সব গলে যায়, দাঁতে খুব দাঁতে লাগে না, খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে। এখন সাদা এলাচ দিয়ে দিয়েছে, তারপর এখানে তেল যতটুকু লাগে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এটাকে ভালো করে মেখে নিবে। আর প্রেশার কুকারে বসাতে হলে অবশ্যই সব মাখিয়ে চাকিয়ে বসায় দিতে হয়, যাতে পরবর্তীতে খুলে বারবার না দেওয়া লাগে, কারণ এটা তো শীষে হয়, মানে শীষ দেয় সেই অনুযায়ী তরকারি হয়। তো এই তো কাঁচামরিচ দিয়ে দিয়েছে, লবণ দিয়েছে, এখন মাংসটাকে ভালো করে মাখাচ্ছে। আর আপনারা যদি এভাবে বাসায় হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে মাংস তারপরে চুলায় দিয়ে তারপরে খান, তাহলে অ্যাকচুয়ালি বুঝবেন যে মাংসের স্বাদটা কেমন হয়। আর এইভাবে মাখালে মাংসের প্রত্যেকটা জায়গায় মশলা পৌঁছায় এবং খেতেও মজা লাগে। আপনারাও বাসায় মাংস এইভাবে মাখিয়ে তারপর ভুনা করার ট্রাই করবেন, দেখবেন খুবই মজা হয়। আর প্রেশার কুকারে এইভাবেই রান্না করার চেষ্টা করবেন, তাহলে মাংস খুব ভালো সিদ্ধ হবে। তারপরে এখানে যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দেওয়া হবে। এই তো, আর তারপরে পানি দিয়েও ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে, যাতে পানির সাথেও পুরোটা মশলা ভালো করে মিশে যায়। তারপরে এই তো রান্না করার আগে পেঁয়াজ আর আলু দিয়ে দেওয়া হয়েছে, তারপরে এখানে কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে একটু ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে, যাতে এগুলো ভিতরে ভালো মতো পৌঁছায়। আপনারা ভালো করে এইভাবে দিয়ে দিবেন, আপনারা চাইলে পেঁয়াজটাও সাথে সাথে মাখায় দিতে পারেন। এই তো বলকাশের পর এই তো চুই ঝাল দিয়ে দেওয়া হচ্ছে,
দিয়ে ভালো করে ডুবিয়ে নেওয়া হচ্ছে। আসলে কি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনারা যদি চুই ঝালটা ব্যবহার করেন তাহলে মাংসের সেন্ট বলেন, ঝাল বলেন, স্বাদ বলেন, পুরোটা চেঞ্জ হয়ে যায়। এবং আমরা বিয়ে বাড়িতে যেভাবে মাংস রান্না খেয়ে থাকি ঠিক ওরকমেরই টেস্ট লাগে খেতে। আপনারা অবশ্যই চুই ঝাল খেয়ে দেখবেন।